দমদমের বাড়িতে চলে এসেছি আজকে ক্লাস করে দেখো আমার মেয়ে আমার জন্য কি কি পাঠিয়েছে দেখো লিঙ্কের তোমাদের দেখাচ্ছি খাবার আমি চাউমিন নিয়ে এসেছিলাম শরীরটা খুবই খারাপ লাগছে বলে তো আমার মেয়ে কত খাবার পাঠিয়েছে দেখো দেখো আমার মেয়ে সব পাঠিয়েছে এগুলো আমি যেগুলো খেতে ভালোবাসি মাজা একটা দুধ আর এটাতে ফ্রুট পাঠাচ্ছে দেখো কত খাবার পাঠিয়েছে আমার মেয়ে খাবার আমি এখানে এসেছি ক্লাস থেকে বাড়িতে আর যাইনি হাওড়ার বাড়িতে আমি কলকাতার বাড়িতে এসেছি তো এই ফ্রুটসও পাঠিয়েছে এই খাবার দাবার পাঠিয়েছে এবার চলো আমি কি খাবার কিনে এনেছি তোমরা দেখো আমি চাউমিন কিনে এনেছি একটু পরে খাবো তো চলো আজকে বাইরের নজারাটা তোমাদেরকে একটু দেখাই আজকে গুড নাইটটা আমি এই ভিডিওটা দিয়ে শেষ করব তোমরা তো নিশ্চয় দেখেছো আমার দমদমের ফ্ল্যাটটা এটাও একটা রুম আমার এটাতে আমার এটা ওয়ার্ড্রপ আছে খাট দেখতে পাচ্ছ এখানে ড্রেসিং রুমও আছে দেখো এটা একটা ড্রেসিং রুম ঠিক আছে ড্রেসিং রুম এটা একটা খাট এই সিঁড়ি দিয়ে উঠে এটা উপরে একটা খাট ওয়ার্ড্রপ টাইপের দেখো জিনিসটা কীরকম বুঝতে পারছো আলমারি এটা আর বাইরের ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি চলো তার এই ঘরটা অন্ধকার আছে এটা একটা ঘর তোমরা দেখেছ এই বাড়িটা তালা দেয় থাকে আমার এই যে দেখো বাইরে ওইদিকটা এয়ারপোর্ট নিচে একটা দোকান আছে অন্য মোটামুটি অনেক রাত অব্দি খোলা থাকে ট্যারেস থেকে আরো সুন্দর লাগে বন্ধুরা কালকে চেষ্টা করবো আমি ট্যারেস থেকে তোমাদেরকে দেখানোর জন্য এইটা হচ্ছে আমার ব্যালকনি ঠিক আছে এখান থেকে ঘরের ভেতরটা থাকা হয় না তো বন্ধুরা তাই হয়তো তোমার আগুন ছাড়ে লাগছে চলো এগুলো সব গুছিয়ে নি ফ্রিজে ঢোকাই এগুলো দেখেছ ফ্রিজে সব ঢোকাই ফ্রিজে ঢোকাই আমার মেয়ে এই আমি একা মানুষ একদিন দিন থাকবো কি না সন্দেহ দুধটাও রাখি রেখে দিই ফ্রুটসটাও রেখে দিই ফ্রুটসটা থাকুক রেখে দিই বন্ধুরা এখানে আমি থাকা হয় না আমার ডিমটাও রেখে দিই বাকিগুলো ওটা খাবো আমি বাটার রেখে দিই চলো বন্ধুরা এবার এটা নিয়ে চাউমিনটা খেয়ে নি এই যে চাউমিন এনেছি আমি তো এই চাউমিন খাবো আর হচ্ছে এই মাজাটা খাবো তো আজকে আমার ডিনার এটাই আমার শরীর খুব খারাপ লাগছে আমি রান্না যে করবো আমার সেই শক্তিটা নেই আপনি পাউরুটি ডিম সবই তো পাঠিয়েছে দেখেছো তোমরা দুধও পাঠিয়েছো এই ড্রিঙ্কের প্যাকেট প্যাকেট সব এসছে যাই হোক কলকাতা থাকে একটা শরীর দশ মিনিটের মধ্যে খাবার চলে আসে এটা তো আমি নিয়ে এসেছিলাম তো চালটাল সবই আছে বন্ধুরা এখানে আমার সবই আছে কিন্তু আমি কিছু করব না শরীরটা আজকে খুব খারাপ লাগছে তো ঠিক আছে চলো টাটা এটা খেয়ে নিই এটার সাথে আমি আজকে গুড নাইট করছি ঠিক আছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার কন্টেন্টগুলোকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও আমার পাশে থেকো তোমরা গুড নাইট